নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দর্শকবৃন্দ, আজকে দিনের বেলা খুবই একটা দুঃখের একটা ঘটনা ঘটে উত্তরাখণ্ডে। হঠাৎ করে সেখানের গ্লেসিয়ার ফাটার কারণে সেখানে যে একটি নদী, সেই নদীর একটা বান বানানো হচ্ছিল আর কি। সেই সময় হচ্ছিল মানে দীর্ঘ 15 বছর ধরে সেই বানের কাজটা, মানে সেই ড্যাম যেটাকে বলে, সেই ড্যামের কাজটা চলছিল। টোটাল 3000 কোটি টাকা এক্সপেন্স করে সেই ড্যামটা বানানো হচ্ছে। এবং সেই গ্লেসিয়ার ফাটার কারণে হঠাৎ করে সেখানে মহাপ্রলয়, জল প্রলয় যেটা, সেটার কারণে সেই ড্যামটা ভেঙে যায়। সেখানে অন্ততপক্ষে 150 জনেরও অধিক লোক সেখানে সেই জলের নিচে চলে আসে, অনেকজন মারা গেছেন বলে আমরা খবর পেলাম। এবং সেখানে NDRF-এর জওয়ান এবং সৈনিকরা সবাই মিলে, যারা যারা সেখানে ফেঁসে আছেন, এখন ওনাদেরকে উঠিয়ে নিচ্ছে এখন আর কি, সেটাও আমরা দেখলাম। এবং আমাদের আসামের 2 যুবকও সেখানে সেই মাটির নিচে ধসে আছে বলে আমরা এরকমও খবর পাই। সেই আসামের 2 যুবক কামপুরের 2 ভাই অমরজ্যোতি দাস এবং কমল দাস বলে আমরা খবর পেলাম। এবং যারা যারা এখন মাটির নিচে ধসে আছে, যারা যারা এখন সেই টানেলের নিচে যারা ধসে আছে, ওনাদেরকে রেস্কিউ করা হচ্ছে এখন। এবং আমরা আশা করি যাহাতে আর কারো যাহাতে প্রাণ হানি না হয় এবং সবাই যাহাতে সুস্থ হয়ে বেরিয়ে আসে। দর্শকবৃন্দ, আজকে খবর পেলাম GC কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইটটা, সেটা হ্যাক হয়ে গেছে। এবং হ্যাক করেছে একটা গ্রুপ, SMS 1337 বলে একটা গ্রুপ। এবং সেখানে উস্কানিমূলক মন্তব্য ওনাদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে। আগে SMSটাকে প্রেফার করতে হবে, এরকম অনেক কিছু মন্তব্য দেখা যায় বলে অভিযোগ। তারপরে সেটার ব্যাপারে FIRও দেওয়া হয়। এখন ইনভেস্টিগেশন করা হচ্ছে কোন দল কারা এই ওয়েবসাইটটা হ্যাক করে নিয়েছে। এবং আমরা, আপনারা নিশ্চয়ই জানেন দিয়া নাগ শিলচরের যে একজন মেয়ে, যিনি ফুড ব্লগিং বানান আর কি, খাওয়া দাওয়ার যে ভিডিওগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেই দিয়া নাগের অ্যাকাউন্টটাও নাকি হ্যাক হয়ে গেছে। এখন অনেকদিন ধরে, অন্ততপক্ষে 7 দিন নাগাদ হয়ে গেছে হয়তো, 7-8 দিন ধরে ওনাদের অ্যাকাউন্টটা রিকভার করতে পারছে না। কোনো এক হ্যাকার সেই অ্যাকাউন্টটা হ্যাক করে নিয়েছে আর কি। মানে এখন হ্যাকারের যে ইয়েটা, প্রকোপটা খুবই বাড়ছে। এবং তার জন্যই সবাইকে কিন্তু সিকিওর করে রাখা দরকার নিজের অ্যাকাউন্টটা। এবং সেই সিকিওর করার জন্য আমি অলরেডি আগে একটা ভিডিও বানিয়েছিলাম, আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টটা কীভাবে আপনারা সিকিওর করবেন সেটা একবার আপনারা দেখে নেবেন। এবং সবাই যাহাতে নিজের ফেসবুক আইডিগুলো সবাই সিকিওর করে রাখবেন, স্পেশালি পেজ হলেও সিকিওর করে রাখবেন। কারণ আমার এক বন্ধু শেয়ার করেছিল যে উনার সেই ফটোগুলা ইয়ে করে আর কি, লাগিয়ে একটা পেজ বানানো হয়েছে, একজন হ্যাকার পেজ বানিয়েছে এবং বিভিন্ন মানুষদেরকে পয়সা সাহায্যের জন্য মেসেজ করছে আর কি। তারপরে সেই বন্ধু, সেই এই 2-1 দিন আগের কথা আর কি, গুজরাটের এক বন্ধু, এবং সেই বন্ধু সেই অ্যাকাউন্টের জন্য হ্যাক হয়ে গেছে বলে পুলিশের কাছেও FIRও দিয়ে দিয়েছে। এবং আপনারা সবাই কিন্তু তার জন্য সতর্ক থাকবেন। দর্শকবৃন্দ, করোনা ভাইরাসটা এখন 1 বছরের কাছাকাছি, আমরা যেটা করোনা ভাইরাস পেয়েছিলাম ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমরা পেয়েছিলাম ভারতবর্ষে, এবং ফেব্রুয়ারি আসার সঙ্গে জানুয়ারি শেষ হতে হতে 1 বছর হয়ে গেল। এখন অবধি আমাদের ভারতবর্ষে 1,08,31,279টি রেজিস্টার্ড কেস, সেখান থেকে মৃত হয়েছেন, মারা গেছেন করোনাতে আক্রান্ত হয়ে 1,55,078 জন। সেখানে টোটাল রিকোভার্ড হয়েছেন 1,05,25,343 জন। এবং এখন আমাদের ভারতবর্ষে করোনা সংক্রমণ রুগী, অ্যাক্টিভ কেস 1,50,858 জন। এবং আমেরিকাতে সব থেকে বেশি এখন অ্যাক্টিভ কেস আমেরিকাতে চলছে 97,97,000, তারপরে 81,268 জন। মানে আমেরিকাতে কিন্তু এখনও সেই করোনার প্রকোপটা কিন্তু এখনও কমে নি। দর্শকবৃন্দ, এখন আমাদের ভারতবর্ষে অনেক কমে গেছে করোনার সংখ্যাটা, আগের মতনই নেই। এবং আমাদের বরাকেরও সেম কন্ডিশন, 1-2 জন করে আমরা খবর পাই, বা অনেকদিন তো আসেইনি আসামে, ওরকম খুবই কম কম হয়ে আসছে। দর্শকবৃন্দ, কয়েকদিন আগে আমি একটা রিপোর্ট দিয়েছিলাম একটি মেয়ের, লিপিদাম কানুঙ্গো। সেই লিপিদাম কানুঙ্গো দাসকলোনিতে থাকতো, এবং দাসকলোনিতে থাকার যে বাড়িতে থাকতো সেখানে সুইসাইড করে নিয়েছিল। তারপরেই ওর হাতে একটা সুইসাইড নোটও পাওয়া গিয়েছিল, এবং সেই নোটে পুলিশের হাতে যে সময় লাগে সে সময় ডিটেইলস, ওনার স্টোরিটা উনি শেয়ার করেন। একটি ছেলের সঙ্গে নাকি কলেজে থাকাকালীন অবস্থায় একটি ছেলের সঙ্গে প্রেমে পড়েন, ছেলেটির সঙ্গে অনেকদিন রিলেশনশিপেও থাকে, থাকার পরে সেই ছেলেটির সঙ্গে মন্দিরে গিয়েও সেই ছেলেটি নাকি বিবাহ করে, বিবাহ করার পরে দুজন একসঙ্গে একই বাড়িতে থাকে। থাকার পরে সেই মেয়েটি নাকি লিপিদাম নাকি 3 বার প্রেগনেন্ট হয়েছিল, এবং সেই যে ছেলেটির সঙ্গে বিয়ে হয়েছিল সেই ছেলেটি নাকি 3 বার অ্যাবর্টও করে আর কি, সেই প্রেগনেন্সিটা। তারপরে হঠাৎ করে সে লিপিদাম জানতে পারে একদিন যে সেই ছেলেটি নাকি পাথারকান্দির একটি মেয়ের সঙ্গে বিয়ে করেছে বলে।
তারপরেই সেই লিপিদামের মাথায় আপনারা জানেন কি অবস্থা হতে পারে, তারপরে হয়তো ঝগড়াঝাটি হয়, এরকম কিছু হয়, তারপরে মানসিক চাপটা সহ্য না করতে পেরে সেই লিপিদাম সেই আত্মহত্যার রাস্তাটা বেছে নিয়ে গিয়েছে। এখন পুলিশ সেই নোটটা পাওয়ার পরে, ওনার হাতে লেখা যে কাগজটা, সেই কাগজটা পাওয়ার পরে এখন ইনভেস্টিগেশন চলছে সদর থানাতে। সেটা সেই এফআইআর আগেও ছিল বলে আমরা খবর পেয়েছিলাম, আগেও সদর থানাতে একটা এফআইআর ছিল সেই ছেলেটির বিরুদ্ধে। এখন ইনভেস্টিগেশন করছে কি এইটা কতটুকু সত্যি কি না, যদি সত্যি হয় তাহলে দোষীকে শীঘ্রই শাস্তি দিয়ে দেওয়া হবে। আমি গতদিনও বলেছিলাম, আবার বলছি আপনাদের সবাইকে, যে আত্মহত্যা করাটা কিন্তু সঠিক ডিসিশন নয়, এবং আপনাদের ব্রেনে যদি, আপনাদের মাথায় যদি কোনো ধরনের প্রেশার থাকে, কোনো দুশ্চিন্তাতে যদি আপনারা ভুগছেন, তাহলে আমাদেরকে ইনবক্সে মেসেজ করুন, ডিটেইলস বলুন আপনার সঙ্গে কি হয়েছে, আমরা নিশ্চয়ই আপনাদেরকে হেল্প করব। প্রথম, দ্বিতীয়ত যে কোনো একজন ডাক্তারের সঙ্গে আপনারা আলোচনা করুন, মানসিক রোগীর সঙ্গে একটু আলোচনা করুন, তাহলে আপনারা কাউন্সিলারের সঙ্গে আলোচনা করুন, তাহলে আপনারা নিশ্চয়ই সেখান থেকে কোনো একটা ভালো একটা রাস্তা আপনারা পাবেন। এবং আমরাও শিলচর নিজের পক্ষ থেকে আপনাদেরকে ভরপুর আপনাদেরকে সাহায্য করব। যদি আপনারা এরকম কোনো মানসিক চাপে যদি আপনারা ভুগছেন, তাহলে নিশ্চয়ই আমাদেরকে ইনবক্সে মেসেজ করে দিন। খান জুয়েলার্স নরসিংতলা শিলচর, এখানে বিভিন্ন ধরনের সোনা, রূপা এবং প্ল্যাটিনামের গয়না সুলভ মূল্যে পাওয়া যায়। বিভিন্ন ডিজাইনের আপনি গয়না এখান থেকে পাবেন। আপনাদের ডিজাইন মতো বিয়ের জন্য প্যাক হিসাবেও আপনারা এখানে কন্ট্যাক্ট দিতে পারবেন। কিস্তির মাধ্যমেও আপনারা এখান থেকে সোনা গয়না কিনতে পারবেন। আজই যোগাযোগ করুন খান জুয়েলার্স নরসিংতলা শিলচর, ফোন নম্বর 03842-262941। দর্শকবৃন্দ, 13 ফেব্রুয়ারি থেকে দেশে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের করোনা ভ্যাকসিন। প্রথম পর্যায়ে ফ্রন্টলাইন না শুধু সেই স্বাস্থ্য বিভাগের কর্মীদেরকে দেওয়া হয়েছিল, এখন হয়তো যারা বাকি আছেন ওনাদেরকে দেওয়া হবে, এবং তৃতীয় পর্যায়েও দেওয়া হবে। এরকম করে 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 সারা ভারতবর্ষে সেই করোনা ভ্যাকসিনের প্রক্রিয়াটা চলবে। এবং আমাদের যিনি স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব, উনি সেটা অ্যানাউন্স করেছেন যে 13 ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্যায়ে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়াটা চলবে সমগ্র ভারতবর্ষে। দর্শকবৃন্দ, আসামবাসীর জন্য একটি ভালো খবর, আমাদের আসামে শীঘ্রই চালু হবে এইমস গুয়াহাটিতে। যেটা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী গুয়াহাটিতে আসলেন, সেখানে বিভিন্ন সভা উনি করলেন, করার পরে সেখানে উনিও সেটা অ্যানাউন্সমেন্ট করেন। এবং আমাদের যিনি স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, উনি এরকমই অ্যানাউন্সমেন্ট করেন যে জুলাই মাস থেকে এইমসের কাজ শুরু হবে, এবং সমগ্র আসামবাসীকে আর এইমসে ট্রিটমেন্টের জন্য দিল্লিতে যেতে হবে না। বিরাট বড় কিন্তু আসামের জন্য একটা সুখবর, কারণ আমরা যে কোনো কিছু হলেই আমরা বরাকবাসী, আমরা চট করে আমরা এইমসে চলে যাই। শুধু আমাদের আসামবাসীর জন্য নয়, ত্রিপুরাবাসী এবং মণিপুরবাসীর জন্যও খুবই একটা ভালো খবর, কারণ ওরাও এই এইমসে গিয়ে চিকিৎসা করতে পারবে। এবং তার ব্যাপারে আপনাদের মতামতটা কি কমেন্টে নিশ্চয়ই বলবেন। দর্শকবৃন্দ, কাছাড়ে শিলচরে চলছে ডিস্ট্রিক্ট লেভেল হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল যে এক্সিবিশনটা, সেটা কোথায় হচ্ছে আমি আপনাদেরকে বলে দিই। অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল কাছাড়, যে হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইলের যে অফিসটা শিলচরে, সেই হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইলের অফিসে সেই এক্সিবিশনটা চলছে। সেই এক্সিবিশনে কাছাড় ডিস্ট্রিক্টের বিভিন্ন গ্রাম থেকে অনেক লোক ওনাদের হাতে বানানো হ্যান্ডলুমের, ধরে নিন গামছা, ধরে নিন অন্যান্য জিনিস, শাড়ি, হাতে বুনো বিভিন্ন, হাতে বোনার বিভিন্ন ধরনের কাজ, যে কোনো কাজের জিনিস, এইসবগুলো সেখানে এক্সিবিশন করছেন। এবং সেখানে ডেপুটি কমিশনার্স, মানে বিভিন্ন রাজনৈতিক নেতারা সেখানে উপস্থিত থাকেন। এবং সেই এক্সিবিশনটা 3 দিন চলবে, এবং 8 তারিখ সেটা লাস্ট ডেট, 6, 7 এবং 8 তারিখ সেখানে চলবে। সেখানে লক্ষ্মীপুর মহকুমার থেকেও অনেক মণিপুরী মহিলারা সেখানে এসে এক্সিবিশন করেছেন বলে আমরা খবর পেলাম, এবং বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস সেখানে রাখা হয়েছে এক্সিবিশনের জন্য। দর্শকবৃন্দ, আসাম রাইফল এবং আসাম পুলিশের যৌথ অভিযানে রংপুর থেকে একটি ড্রাগস ব্যবসায়ীকে ধরল পুলিশ, এবং সেই ড্রাগস ব্যবসায়ীর কাছ থেকে 300 গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে। এবং সেই 300 গ্রাম ব্রাউন সুগারের দাম কত জানেন? 1 কোটি টাকা। 1 কোটি টাকার ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে সেই ছেলেটিকে, যে মানুষটিকে ধরা হয়েছে, সেই মানুষটিকে এখন কাস্টাডিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের বোরাকে রমরমা ব্যবসা চলছে ড্রাগসের, এবং কিন্তু খুবই দ্রুতগতিতে পুলিশ কিন্তু অভিযান চালাচ্ছে সেই ড্রাগস ব্যবসায়ীদেরকে ধরার জন্য। কিভাবে এই ড্রাগসগুলো লুকিয়ে লুকিয়ে আমাদের বোরাকে এসে পড়েছে এবং আসছে, মানে ননস্টপ আসছে, সেটা তো আমরা দেখতে পাই। সেটার ব্যাপারে আরও কড়াভাবে আমাদের প্রশাসনকে যে কোনো একটা পদক্ষেপ নেওয়া দরকার। আপনাদের কাছে যদি কোনো যুক্তি থাকে, কোনো যদি আইডিয়া থাকে কীভাবে এই ড্রাগসের যে রমরমা ব্যবসাটাকে বন্ধ করা যায়, তাহলে আপনারা নিশ্চয়ই কমেন্টে বলবেন, কারণ আপনাদের কমেন্টগুলো কিন্তু উপর লেভেল অবধি চলে যায়, ওনারা আপনাদের কমেন্টগুলো পড়েন আর কি। এবং তাই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, যাতে আপনারা নিশ্চয়ই সেই ইয়েগুলো আর কি, কমেন্টগুলো করবেন। দর্শকবৃন্দ, চাকরির একটা খবর, সেটা কিন্তু শীঘ্রই আসছে কিন্তু রেল বিভাগে।
2532টা পোস্ট রেল বিভাগে 10 পাস চাকরি, এবং আপনারাও একটা ওয়েবসাইট আমি আপনাদেরকে বলে দিই, rrccr.com, www.rrccr.com, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা ডিটেইলসটা দেখতে পারবেন। লাস্ট ডেট 5 মার্চ, 5 মার্চে লাস্ট ডেট, 15 থেকে 24 বছর বয়সের ভিতরের ছেলেরা সেই ইয়েতে করতে অ্যাপ্লাই করতে পারবে। সঙ্গে ITI পাস সার্টিফিকেট থাকা দরকার। আপনারা নিশ্চয়ই সেখানে চলে যান আর কি, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা নিশ্চয়ই দেখে নিন। এবং আপনাদের জন্য আরেকটা ভালো খবর, কৃষি বিভাগে শীঘ্রই Grade 4 এবং Grade 3 লোক নেওয়া হবে, এবং কখন নেওয়া হবে সেটা আমি বলে দেবো, আপনার আগে থেকে সেটা রেডি হয়ে যান। কৃষিমন্ত্রী যিনি অতুল বোরা, উনি সেই অ্যানাউন্সমেন্টটা করেছেন, ইলেকশনের আগেই সেই কৃষি বিভাগে সেই লোকদেরকে নেওয়া হবে। 507টি Grade 4 পোস্ট এবং 176 জন Grade 3 পোস্ট আর কি, আপনারা আগে থেকেই রেডি হয়ে যান। এবং Grade 3 Grade 4 মানে জানেন তো, Grade 4 হয়তো ম্যাট্রিক পাস হবে, Grade 3 হয়তো হায়ার সেকেন্ডারি পাস হবে, আপনারা আগে থেকেই প্রিপারেশন করে নিন। এবং আপনারা যদি বই পড়তে চান তাহলে আমি ফেসবুকে দেখলে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই বইগুলোর, যে আপনারা আসামের কোন বই পড়লে আপনার ভালো হবে, কোন ডিপার্টমেন্টে, আপনারা নিশ্চয়ই সেখানে গিয়ে অনলাইনে বইগুলো অর্ডার করে পড়তে পারবেন। দর্শকবৃন্দ, এই আপডেট এক্ষুনি আপনার জন্য, সাথে সবাইকে শেয়ার করুন। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেল নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করুন, আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে আমাদের পেজটি ফলো করে নেবেন। আমাদের শিলচর নিউজে যদি কোনো বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদেরকে ইনবক্সে নিশ্চয়ই মেসেজ করে নিন। আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, নমস্কার।